আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনার ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস চীনের। দশ জেলার নির্দিষ্ট কিছু এলাকা রেড জোন, করোনা উপসর্গে দুই জেলায় সাতজনের মৃত্যু। সাংসদ পাপড়ুর বিষয়ে আনুষ্ঠানিক তথ্য দেয়নি কুয়েত, রাষ্ট্রদূতকে দায়িত্ব থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর দুইটার একুশে সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। চীন ভ্যাকসিন নিয়ে কাজ করছে, আবিষ্কার হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আর ভ্যাকসিন নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন চীনা রাষ্ট্রদূত। করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকতে চীনের 10 সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম 15 দিনের সফরে আসে। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানানোর সময় এ আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। Many countries are also doing it. Many companies are involved in developing a vaccine. So I will request from my side the ambassador and through the ambassador to the Chinese government and to the Chinese honorable president to extend vaccine when it is ready to Bangladesh on priority basis. দেশের 10 জেলার নির্দিষ্ট কিছু এলাকা রেড জোন ঘোষণা করেছে সরকার। এসব এলাকায় 21 জুন থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। এদিকে বিভিন্ন স্থানে প্রতিদিন বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। উপসর্গ নিয়ে কুমিল্লা ও বরগুনায় মারা গেছে সাতজন। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। 10 জেলার 27টি রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জেলাগুলো হল নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, যশোর, চুয়াডাঙ্গা ও বগুড়া। প্রজ্ঞাপনে বলা হয়েছে ঘোষিত এলাকার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত এবং অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে। এদিকে থেমে নেই করোনা উপসর্গে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। তাদের 5 জন হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে এবং অপরজন আইসোলেশনে ছিলেন। বরগুনার থানাপাড়ায় জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নির্মল রায় নামে একজনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও করোনার ভয়ে সহায়তা করতে প্রতিবেশীরা কেউ এগিয়ে আসেনি। সারা দেশে নমুনা পরীক্ষার সাথে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। 24 ঘন্টায় গাজীপুরে আরও 95 জন আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত 2,910 জন, সুস্থ হয়েছেন 484 জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক ও পুলিশ সদস্য সহ আরও 18 জন করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 783 জনে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে, লকডাউন করা হয়েছে বাড়ি। এছাড়া দিনাজপুরে আরও 15 জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত 507 জন। ঠাকুরগাঁওয়ে ট্রাফিক পুলিশ সহ আরও 6 জন করোনা পজিটিভ। আক্রান্তের সংখ্যা বেড়ে 180। ভোলায় জেলা ও দায়রা জজের স্ত্রী সহ নতুন 3 জন, ফরিদপুরে নতুন 53 জন সহ 1,231, ঝিনাইদহে নতুন 6 জন সহ 129 এবং পটুয়াখালীতে নতুন 3 জন সহ 244 জন করোনা পজিটিভ। সমর ইসলাম, একুশে টেলিভিশন। করোনা পরিস্থিতিতে সামনের কোরবানি ঈদে চামড়া সংগ্রহ সংরক্ষণে সংকট সৃষ্টি হবে, এজন্য বিপর্যয়ে পড়তে পারে চামড়া খাত। অংশীজনদের সাথে শিল্প মন্ত্রণালয়ের ভার্চুয়াল কনফারেন্সে উঠে আসে এমন শঙ্কার কথা। আমাদের সামনে আরেকটি চ্যালেঞ্জ হল আসন্ন ঈদুল আজহার সময় সরকারের নির্ধারিত দামটা কার্যকর রাখা, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এটাকে নির্ধারণ করে থাকে। সকল চামড়া সঠিকভাবে সংগ্রহ
ও সংরক্ষণ করা, টু প্রিজার্ভ এন্ড কালেকশন, এই চেইনটা যেন ঠিক থাকে, সো দ্যাট কোন অ্যানোমালিজ যাতে এখানে না আসে। চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা। গত বছরের মতো পরিস্থিতি আমরা কেউই প্রত্যাশা করি না। এ বছরে বিশেষ করে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করে চামড়া খিলানো, সংগ্রহ, পরিবহন একটা বড় চ্যালেঞ্জ। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে দায়িত্ব থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপড়ুর অবৈধ কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ ওঠায় এমন সিদ্ধান্ত বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বলেন, কুয়েত সরকার এখনও সাংসদ পাপড়ুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 30 বছরে যে আমার কষ্ট করে যে সুনাম, আমি যে পাহাড় তৈরি করেছি, আমি তো কাচের পাহাড় তৈরি করিনি যে ভেঙে যাবে, আমি পাথরের পাহাড় তৈরি করেছি, এটা ভাঙবে না। সাংসদ কাজী শহীদুল ইসলাম পাপড়ুর বিরুদ্ধে অভিযোগ, তিনি মানব পাচার, অর্থপাচার সহ বেশ কিছু অবৈধ কর্মকাণ্ডের সাথে যুক্ত। এ কারণেই তাকে আটক করে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তার মালিকানার মারাফি কুয়েতি গ্রুপ অব কোম্পানিজ 20,000 শ্রমিকের 1,014 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠে। প্রতিবেদন প্রকাশ হয় দেশটির প্রধান দৈনিক আরব টাইমসে। পাপলুর আটক সহযোগী মর্তুজা মামুনও দিয়েছে চাঞ্চল্যকর তথ্য। অবৈধ কাজে দূতাবাসের কর্মকর্তাদের যোগসাজশের কথা স্বীকার করেছে মর্তুজা। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। যে সমস্ত বক্তব্য ফেসবুক কিংবা এতে দেওয়া হয়েছে, এগুলি সব মিথ্যা, বানাওয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত, এগুলির সঙ্গে সত্যের কোনো সম্পর্ক নাই। তাদের বিরুদ্ধে আমি কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ সহজভাবে নেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়, আসে তদন্তের সিদ্ধান্ত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাষ্ট্রদূতকে দায়িত্বের বাইরে রাখা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা প্রয়োজনের মধ্যে রাষ্ট্রদূতকে উদ্যোগ করে নিয়ে আসব, অলরেডি অন দ্য ওয়ে অফ গেটিং, নতুন আমরা সেখানে পাঠানোর বন্দোবস্ত করতেছি। দুই দেশে বিদ্যমান আইনে ঘটনার পরিণতি হোক, এই অবস্থানে এগুচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিশ্চয়ই আমরা তার তথ্য পাবো, বাইরে করে এক্সামিনে তখন আমাদের যে ধরনের বিধিবিধান আছে সেই অনুযায়ী ওয়ার্কিং হবে। সরকারের জিরো টলারেন্স টু মানি লন্ডারিং এন্ড অলসো ট্রাফিকিং, সো গভর্নমেন্ট উইল টেক অ্যাকশন। এক্সাক্ট কি অ্যাকশন নেবে আমি বলতে পারবো না, আইন অনুযায়ী নেওয়া হবে। কোন রকমের আমরা হস্তক্ষেপ করতে চাই না, ল উইল টেক কেয়ার অফ ইট। সাংসদ পাপলুর বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হলে কুয়েতি আইনে 15 বছরের কারাদণ্ড হতে পারে আর বাংলাদেশে হারাবেন সংসদ সদস্য পদ। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরব তখন থাকবে। ঝিনাইদহে অ্যাগ্রো রোবট তৈরি করলো 2 শিক্ষার্থী, নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন। উজানের ঢলে গাইবান্ধায় তিস্তা যমুনা ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত আছে। এসব নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে, জলমগ্ন হয়ে পড়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এসব এলাকার বিভিন্ন সবজি ক্ষেত ও ফসলি জমি পানিতে ডুবে গেছে, স্থানীয়দের মধ্যে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে লালমনিরহাট সহ উত্তরের জেলাগুলোতে তিস্তার পানি কমতে শুরু করেছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এখনও কোথাও বন্যা হয়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের 2 শিক্ষার্থী এবার আবিষ্কার করেছে কৃষিভিত্তিক রোবট, যার নাম দেওয়া হয়েছে স্মার্ট অ্যাগ্রো রোবট। এটি কৃষিজমিতে সার, কীটনাশক প্রয়োগ, সেচ প্রদান ও আগাছা দমন করবে স্বয়ংক্রিয়ভাবে, এমনকি কখন জমিতে সেচের প্রয়োজন তাও নির্ধারণ করতে পারবে। স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা রোবটটি চার্জ দেওয়া যাবে সোলার প্যানেলের মাধ্যমে। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান।
কৃষিক্ষেত্রে উৎপাদন খরচ কমানো আর কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের দুই শিক্ষার্থী বাপ্পি ও দেবাশিস গবেষণা শুরু করেন কৃষিভিত্তিক রোবট আবিষ্কারের। দুই মাসের প্রচেষ্টায় আবিষ্কার করেন একটি রোবট, যার নাম দেওয়া হয় স্মার্ট এগ্রো রোবট। এই রোবট তৈরি করতে খরচ হয়েছে 10,000 টাকা, সময় লেগেছে 2 মাস 7 দিন। এই রোবটের মাধ্যমে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কীটনাশক ও সার জমিতে প্রয়োগ করা যাবে। সূর্যের আলো থেকে নেবে চার্জ, যেটি কৃষকের সারিযুক্ত জমিতে কাজ করবে। এছাড়া করবে আগাছা দমনের কাজ, আর জমিতে পানির স্বল্পতা দেখা দিলে জানাবে কৃষককে। স্মার্ট এগ্রো রোবট, যেটার মাধ্যমে কৃষক খুবই অল্প সময়ের মধ্যে কীটনাশক এবং সার বপন করতে পারবে। পরিবেশ বান্ধব এই রোবট নিজেদের অর্থায়নে ছোট পরিসরে তৈরি করা হয়েছে। সহযোগিতা পেলে তা পূর্ণ রোবটে পরিণত করা সম্ভব হবে বলে জানালেন শিক্ষার্থীরা। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, যেমন ত্বকের পক্ষেও ক্ষতিকর এই ক্ষতিকর কীটনাশক বা বিষ, এগুলো যদি হাতে লাগে তো আমরা ভাবলাম এটা আমরা কেন রোবট দিয়ে করতে পারি। শিক্ষকরা বলছেন রোবটটি কাজে লাগালে কৃষিতে যুক্ত হবে নতুন মাত্রা, সহায়ক হবে উন্নত বাংলাদেশ গড়ার। এই রোবট সংযোজনের কারণে বাংলাদেশের কৃষিখাত আরও এক ধাপ এগিয়ে যাবে। রোবট তৈরিতে শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান। অন্য প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এতে উৎসাহিত হয়ে যদি ভিন্নধর্মী উদ্ভাবনে এগিয়ে আসে দেশের জন্য উপকার হবে। রত্না সামান, একুশে টেলিভিশন। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, যখন ফিরছি তখন থাকবে। গেল 24 ঘন্টায় বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ, 1,83,000 মানুষ করোনায় আক্রান্ত। আবারও আমন্ত্রণ দুপুর 2টার একুশে সংবাদ। রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ী হেলাল উদ্দিন হত্যার মূল পরিকল্পনাকারী চার্লস রূপমকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে হেলাল হত্যার অভিযোগে রূপমের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়। হেলাল উদ্দিন মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। তার কাছে থাকা টাকা হাতিয়ে নিতেই প্রতিবেশী চার্লস রূপম ও তার স্ত্রী শাহিনা বেগম মিলে খুন করে। পরে তার লাশ গুম করতে 3 টুকরা করে বস্তায় ভরে 3 জায়গায় ফেলে রাখে তারা। তার ওয়াইফকে নিয়ে তার ডেড বডিকে কয়েক টুকরা করে ব্যাগের মধ্যে ভরে একটা একটা করে, আপনারা ভিডিও ফুটেজে দেখবেন যে তার বডির নিচের অংশ এক জায়গায় ফেলে দিয়েছে, তার বডির মূল অংশ এক জায়গায় ফেলেছে এবং মাথা এক জায়গায় ফেলেছে। তো এই ঘটনা আমাদের ডিবি উত্তর বিভাগ প্রথম থেকেই তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে তার শাশুড়ি এবং তার ওয়াইফকে গ্রেফতার করে। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস চীনের। 10 জেলার নির্দিষ্ট কিছু এলাকা রেড জোন, করোনা উপসর্গে 2 জেলায় 7 জনের মৃত্যু। সাংসদ পাবলুর বিষয়ে আনুষ্ঠানিক তথ্য দেয়নি কুয়েত, রাষ্ট্রদূতকে দায়িত্ব থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ, দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।